মনুবাজার থানায় অমানবিক নির্যাতনের শিকার হয়ে মৃত বাদল ত্রিপুরার বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। 18 অক্টোবর সকাল 10 ঘটিকার মনুবাজার থানার অন্তর্গত কালাটেপা এডিসি ভিলেজের বিপিন সর্দার পাড়ায় মৃত বাদল ত্রিপুরার বাড়িতে গিয়ে স্ত্রী সন্তান সহ আত্মীয় পরিজনদের সাথে দেখা করেন। গত 13 অক্টোবর রাবার চুরির ঘটনায় মনুবাজার থানার পুলিশ বাদল ত্রিপুরাকে গ্রেপ্তার করে মনুবাজার থানায় নিয়ে আসে। 13 অক্টোবর রাত্রিবেলায় পুলিশ মনুবাজার থানায় বাদল ত্রিপুরাকে অমানবিক নির্যাতন করেন, ফলে বাদল ত্রিপুরা অসুস্থ হয়ে পড়েন। 16 অক্টোবর গভীর রাতে বাদল ত্রিপুরার মৃত্যু হয়। মনুবাজার থানার পুলিশের নির্যাতনে নিহত বাদল ত্রিপুরা মারা যাওয়ায় কালাডেপা এলাকায় ক্ষোভ বিরাজ করছে। 18 অক্টোবর সকাল 10টায় কালাডেপা এডিসি ভিলেজের বিপিন সর্দার পাড়ায় বাদল ত্রিপুরার বাড়িতে পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বাদল ত্রিপুরার স্ত্রী এবং আত্মীয় পরিজনদের সাথে কথা বলেন। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। Bureau Report, FM 24। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মথা IPFT জোট সরকারের সুশাসনের এবারের দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজার শ্রেষ্ঠ উপহার। 13 তারিখ দশমীর দিন এই বাড়ির ছেলে বাদল ত্রিপুরা, তাকে মনু থানার কয়েকজন পুলিশ ধরে নিয়ে যায়। এরা হলো বাদল ত্রিপুরার পরিবার, বাদল ত্রিপুরার বাবা, স্ত্রী, 3 মেয়ে। অভিযোগ, সে কারু বাগানের রাবারের স্ক্র্যাপ চুরি করেছে। হ্যাঁ, ঠিক আছে, যদি এরকম অভিযোগ হয় পুলিশের কাছে অভিযোগ যায়, পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে, এটা অপরাধ কিছু না। কিন্তু পুলিশকে সেখানে দৈহিকভাবে নির্যাতন করার তার অধিকার আমাদের দেশের আইন দেয়নি। ত্রিপুরাজ্যের পুলিশ সারা দেশের মধ্যে অন্যতম সেরা পুলিশ আমরা এখনো বলি। তার বেশিরভাগ সদস্য তারাও আজকে মর্ম যন্ত্রণায় তারা আছে। কিন্তু এই সরকার আসার পর পরপর কয়েকটা DG এসছে। এক আগের ছিল BS যাদব, তার স্থলাভিষিক্ত এখন আরেকটা অমিতাভ রঞ্জন, তার নপুংসক অপদার্থ। সরকারের পা চাটা ছাড়া তার কোনো কাজ নেই।